ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকে হলো সানডে, তো আর একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম। তো দেখো, এখন আমরা রয়েছি বাসে, আর এখন আমরা যাচ্ছি একটা জায়গায়। তো দেখো, আমাদের বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, তো এখন আমরা কিন্তু রাস্তার মধ্যে রয়েছি। আর দেখতে পাচ্ছো তো প্রচণ্ড কিন্তু জ্যাম। আর দেখো, তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। তো এখন আমরা ইকো পার্কের পাশ দিয়ে আজকে আমরা চলে এসেছি মাদারবক্স মিউজিয়ামে। তো দেখো, এই যে আমরা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, তো এই মুহূর্তে আমরা এখন ভেতরে ঢুকবো। তো চলো যা যা। দেখো, আমরা ভেতরে ঢুকে গেছিলাম, আর দেখো চারপাশটা এত গাছে ভর্তি যে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর তার পাশে রয়েছে একটা ক্যাফে। তো দেখো, জায়গাটা এত পরিষ্কার। তো আমরা কিন্তু ফার্স্ট টাইম এই মাদারবক্স মিউজিয়ামে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, এবং কী কী জিনিস রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো দেখো, প্রথমে ঢুকতেই প্রথমে কিন্তু একটা দুর্গা মূর্তি রয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো। আর ভেতরটা কিন্তু টুনি লাইট দিয়ে সাজানো ছিল, আর খুব ভালো লাগছিলো। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম ভেতরের দিকে। তারপরে দেখছি এখানে বিভিন্ন ধরনের কার্টুন রাখা রয়েছে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর লাইটিং করা রয়েছে। তারপর কিন্তু আমরা লিফটে করে চলে গেছিলাম একদম সিক্সথ, মানে ছয় ফ্লোরে। তারপরে দেখতে পেলাম এখানে টিকিট কাউন্টার, দোকান থেকে টিকিট কেটে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ভেতরের দিকে। আর দেখো, খুব সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে। আর প্রথমে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম গান্ধীজিকে, আর গান্ধীজির বিভিন্ন ধরনের এখানে ফটো দেওয়ালে টানানো রয়েছে, আর দেখে কিন্তু খুব রিয়েল মনে হচ্ছিল। এখন আমরা রয়েছি তো যেখানে খেলার এই পুতুলগুলো রয়েছে, এখানের ভেতরটা বেশ সুন্দর, এখানে কিন্তু খুব ভালো লাগছে আমার। আর এই ফার্স্ট টাইম আমরা আসলাম মাদারবক্স মিউজিয়ামে, তো আরও অনেক কিছু রয়েছে। তো চলো দেখা যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি, কিছু নাম করা ফুটবলার রয়েছে, তো তাদের এখানে স্ট্যাচু করা রয়েছে, তো সেখানে চলেছি। আর দেখে কিন্তু দেখো ভীষণ রিয়েল মনে হচ্ছিল, আর খুব ভালো লাগছিল কিন্তু দেখতে।
তারপর কিন্তু আমরা চলে গেছিলাম যেখানে সঙ্গীত শিল্পীরা রয়েছে। তো দেখো এখানে বিভিন্ন ধরনের সঙ্গীত শিল্পীরা রয়েছে, যে কোনো ফটো অ্যালবাম করে রয়েছে। আর এখানে কিন্তু দেখে মনে হচ্ছে সত্যিকারের কিন্তু হারমোনিয়ামটা বাজাচ্ছে, তো ভালোই লাগছিল মোটামুটি দেখতে। তো চলো আমরা চলে এসেছিলাম যে সিনেমা করার যে জায়গাগুলো কিরকম টাইপের হয়, তো সেখানে তো এখানে দেখো একটা সিটিং এরিয়া রয়েছে। তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি, তো দেখা যাক নিচে কি রয়েছে। তো চল thank you.
এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা চলে গেছি একটা হরর জায়গায়। তো দেখো এখানে বিভিন্ন ধরনের এখানে ভূতেদের পুতুল মতো করে রাখা হয়েছে, তো দেখে কিন্তু ভীষণই ভয় লাগছিল। আর এখানে কিন্তু চারিদিকটা বেশ অন্ধকার, আর বিভিন্ন ধরনের লাইটিং করা রয়েছে যাতে লোক দেখলে বেশ একটা ভয় পায়, তো সেটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো দেখো এরপর আর একটা জায়গায় আমরা যাচ্ছি, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এরপর কিন্তু আমরা ছুটে গেছিলাম আর একটা জায়গায়, সেটা হচ্ছে দেখে বুঝতেই পারছো তো এখানে বিভিন্ন ধরনের কার্টুন। তো দেখো এখানে কিন্তু ভিজিটিং আওয়ার মাত্র 8টা অবধি থাকে, তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর কিন্তু আমরা চলে গেছিলাম খেতে। তো আমরা কিন্তু মাদারবক্স মিউজিয়ামে রয়েছি আর তার টপ ফ্লোরে রয়েছিলাম আমরা। তো এখানে দেখো একটা ক্যাফে রয়েছে, তাই ভাবলাম এখানে কিছু খাওয়া যাক। আর দেখো এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে ভিউটা, আর এখানে কিন্তু ইকো পার্কটা ভালোই দেখা যাচ্ছিলো আর বেশ কিন্তু আমার ভালো লাগছিলো। আর এখানে টুকু কিন্তু ওর জল খেতে ব্যস্ত ছিল আর ওরও ভীষণ ভালো লাগছিলো। তারপরে কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা পিৎজা, তো পিৎজাটা কিন্তু আমাদের চলে এসেছিলো আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আর তারপর কিন্তু আমরা অর্ডার করেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, আর সর্বশেষে একটা আইসক্রিম আমরা অর্ডার করেছিলাম। তো খেতে রীতিমতো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে অলমোস্ট। তো দেখো মাদারবক্স মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে গেছিলাম, আর তারপর নিচেও একটা ক্যাফে ছিল, আর এখানেও আর একটা ক্যাফে রয়েছে দেখতে পাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। তো ফ্রেন্ডস এই জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হলাম আর এখন আমি ডুপুরকে খাওয়াবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে আরও অন্য কোনো ব্লগে।